আন্ডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে কিছুদিন আগেই আপনাদের আপডেট জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে গেছে তো ইতিমধ্যে কিন্তু এডি আপলোডেড চলে এসেছে এবং সকল কৃষি করেই কিন্তু এডি আপলোডেড প্রায় চলে এসেছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এবং এরপর কোন কোন স্ট্যাটাসগুলো আসবে এবং কোন কোন স্ট্যাটাস আসলে বুঝবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ আপনারা পেতে পারেন এ নিয়ে কী আপডেট আছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সর্বপ্রথম আগে আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন এর জন্য কৃষক বন্ধু ডট নেট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবেন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে একটু অপশন পেয়ে যাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এটার উপরেই ক্লিক করে দেবেন এরকম একটি পেজ খুলে যাবে এখানে আপনার ভোটার কার্ড আইডি নম্বরটি বসিয়ে দেবেন আমি রোবট নইয়ের উপর ক্লিক করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেবেন আমি রোবট নইয়ের উপর ক্লিক করে দিয়ে যদি কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরেই ক্লিক করবেন এরকম স্ট্যাটাস শো করাবে এখানে আধার নম্বর থাকবে ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ কতগুলো জমি দিয়ে আপনি আবেদন করেছেন সেই জমির পরিমাণটা এখানে থাকবে স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন এখানে যদি অ্যাপ্রুভ লেখাটি থাকে যদি এখানে পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটাতে যারা এতদিন থেকে টাকা পাচ্ছিলেন এখানে কিন্তু ট্রানজেকশন সাকসেস লেখাটি ছিল সেটা কিছুদিন আগেই কিন্তু উঠে গেছে অর্থাৎ এখানে ফাঁকা হয়ে গেছে এরপর এখানে কিন্তু এডি আপলোডেড এই লেখাটি চলে এসেছে তো যাদের এখানে ব্লাং অথবা ফাঁকা ছিল আপনাদের এখানে কিন্তু এডিএ এই লেখাটি চলে এসেছে তো এরপরে কিন্তু আরও কিছু স্ট্যাটাস আসবে তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক টাকা আসবে তো এরপরে আপনাদের এসন ও ডাউনলোড এই লেখাটিও আসতে পারে নাহলে একবারই কিন্তু ডিডি অ্যাপ্রুভ এই লেখাটি চলে আসতে পারে যদি ডিডি অ্যাপ্রুভের বদলে ডিডিএ রিভার্ট লেখাটি আসে তার মানে বুঝে নেবেন যে আপনাদের কাগজের কোথাও না কোথাও কিন্তু ভুল রয়েছে এর জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এবং কৃষি দপ্তর অফিসে আপনি যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু আপনার যে ভুলটা রয়েছে সেই ভুলটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এরপরই এসোনও সেন্ট টু ব্যাঙ্ক এই লেখাটি আসতে পারে অথবা একবারই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি যদি আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ইনভ্যালিড চলে আসবে যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড আসে তাহলেও আপনি কৃষি দপ্তর অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনার ব্যাংকের কি সমস্যা রয়েছে সেটা কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট ভ্যালিড এটাই হচ্ছে কিন্তু লাস্ট স্টেপ এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তার কিছু দিনের মধ্যেই কিন্তু সেখানে আপনি দেখতে পারবেন ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি চলে আসবে এবং যদি সেখানে আপনাদের ট্রানজ্যাকশান ফেল লেখাটি আছে তার মানে বুঝে নেবেন যে আপনাদের সেই কিস্তির টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এই জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নিতে হবে মূলত যদি আপনি দেখতে পারেন যে ডিডিএ রিভার্ট অথবা অ্যাকাউন্ট ইনভ্যালিড অথবা ট্রানজ্যাকশন ফেল এই কয়েকটি লেখা আসে তার মানে বুঝে নেবেন যে আপনাদের কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে তো এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হতে কিন্তু পাঁচ থেকে সাত দিনও সময় লাগতে পারে অথবা দশ থেকে পনেরো দিনও কিন্তু সময় লাগতে পারে তো আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন ধীরে ধীরে সকলেরই কিন্তু এই স্ট্যাটাসের পরিবর্তনগুলো আসছে এবং এবারে কিন্তু খুব দ্রুত এই পরিবর্তনটা হচ্ছে তো এখন কথা হল যে এই মরসুমের টাকাটি আপনি কত তারিখ পাবেন তো এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় একটি খারি মরশুমের শুরুতে এবং আরেকটি রবি মরসুমের শুরুতে তো ইতিমধ্যে রবি মরসুমের টাকা একুশে ডিসেম্বর দু পেয়ে গেছি এখন আমরা খারি মরসুমের টাকা পাবো যেটার কিন্তু লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আমরা এই খারিফ দু হাজার টাকাটি পেয়ে যাব যদি আপনি এক একর অথবা তার বেশি জমি দিয়ে আবেদন করেন তাহলে এই মরসুমে কিন্তু আপনি পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন এবং যদি আপনি এক একরের কম জমি দিয়ে আবেদন করে থাকেন তাহলে একটা কিন্তু আপনি আনুপাতিক হারে টাকা পাবেন চার হাজার তিন হাজার অথবা সাঁত্রিশশো সাতাশশো এরকম হারে কিন্তু টাকা পাবেন এবং একদম যদি ন্যূনতম আপনার জমি থাকে অর্থাৎ সাত শতক শতক আট শতক অথবা দশ শতক তাহলে কিন্তু আপনি দু হাজার টাকার একটি কিস্তি এই মরশুমে পেয়ে যাচ্ছেন এখন কথা হলো এই মরশুমের টাকাটি কবে পাবেন গত বছর খরিফ দু হাজার বাইশের টাকাটি দেওয়া হয়েছিল সাতাশি জুন দু হাজার বাইশ এরপর একুশে ডিসেম্বর দু হাজার বাইশ কিন্তু রবি মরশুমের টাকাটি দেওয়া হয়েছিল তো এবারে কিন্তু অনেক আগেই আপনারা টাকা পেয়ে যাবেন একটি সূত্রমারফত থেকে জানা যাচ্ছে যেহেতু পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোটের আগেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে তো যেহেতু মে মাস নাগাদ এই পঞ্চায়েত ভোট হতে পারে এর জন্য মে মাসের আগেই কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যাবেন অথবা মে মাসের প্রথমের দিকেই কিন্তু আপনারা এই টাকাটি পেয়ে যাবেন অর্থাৎ জুন মাস কিন্তু এবার যাবে না এর জন্যই কিন্তু এর আগেই এই যে প্রসেসিংগুলো এই প্রসেসিংগুলো কিন্তু শুরু করা হয়েছে তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবং স্ট্যাটাসগুলো আপনি চেক করে নেবেন যদি কোনো ধরনের ভুল আসে তাহলে কিন্তু আপনি অতি সত্তর কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে মে মাস নাগাদই কিন্তু আপনারা এই কিস্তি টাকাটি পেতে পারেন এমনকি এপ্রিল মাসের শেষের নাগাদও কিন্তু আপনারা এই টাকাটি পেতে পারেন যদি সরকারের তরফ থেকে টাকাটি দেওয়া হয় তো যখনই সরকারের তরফ থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু একটি ব্যানার প্রকাশ করা হবে তো যখনই অফিসিয়ালভাবে ডেট ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও